আগামীকালের এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। মদ খা, মদ না খেলে তোদের মাথায় বুদ্ধি আসবে না। মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না। হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? রাত পোহালেই ঈদ উল আজহা, আর এই ঈদ উল আজহা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব না তা কি করে হয়। ঈদ উল আজহা হচ্ছে ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসবের একটি, একটি হচ্ছে ঈদ উল ফিতর এবং আরেকটি হচ্ছে ঈদ উল আজহা। ঈদ উল আজহা মূলত আরবি শব্দের বাক্যাংশ, এর অর্থ হচ্ছে ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করার। এই দিনটিতে মুসলমানরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কুরবানি বা জবাই করে। এই ত্যাগের জন্যই ঈদ উল আজহা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব বহন করে। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের আরবি বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। তিনি তখন প্রথম অবস্থায় আল্লাহর আদেশে 10টি উট কুরবানি করেন। পুনরায় তিনি আবার একই স্বপ্ন দেখেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম আরো 100টি উট কুরবানি করেন। এরপরও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে আমার প্রিয় ইসমাইল আলাইহিসসালাম ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি পুত্রকে কুরবানি দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন। এই প্রস্তুতির সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহিম এবং তার পরিবারকে প্রলুব্ধ করে এবং ইব্রাহিম শয়তানকে পাথর ছুঁড়ে মারে। শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজের সময় প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করা হয়। এই ঘটনা স্মরণ করে সারা বিশ্বের মুসলমান ধর্মাবলীরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করে। হিজরি বংশপঞ্জী হিসাবে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 3 দিন ঈদ উল আজহা চলে। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মাঝে 2 মাস 10 দিন ব্যবধান থাকে দিন হিসাবে, যেটি সর্বোচ্চ 70 দিন হতে পারে। ঢাকা শহরে বসবাস করার খাতিরে দেখা যাচ্ছে এইসব পশু বেশিরভাগই গ্রাম অঞ্চল থেকে আসে এবং খামারিরা অতি যত্নে একটি পশু লালন পালন করে থাকেন। যখন খামারিরা হাটে তাদের প্রিয় পশুটিকে তোলেন বিক্রির উদ্দেশ্যে, অনেক ক্ষেত্রেই দেখা যায়, আমরা অনেক সময় দেখতে পাই যে খামারিরা যখন তার পশুটিকে বিক্রি করে দিচ্ছেন তখন অঝোরে কাঁদছেন। কোনো কোনো ক্ষেত্রে এই নিরীহ পশু যে কথা বলতে পারে না সেও অঝোরে কাঁদতে থাকে। আসলে খামারি বা কৃষকের সাথে এই পশুটির এত নিবিড় একটি সম্পর্ক হয়ে যায় যেটি আসলে চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই কষ্টকর। অবলা প্রাণী হওয়া সত্ত্বেও এরা মানুষের আদর যত্ন ঠিকই বুঝতে পারে। আপনি একটি প্রাণীকে ধরে আদর করছেন, সে অবশ্যই আপনার আদরের প্রতিদান বা প্রতিশব্দ সে করবে, কেননা এরাও আদর বোঝে, এরাও দুঃখ বোঝে, এরাও কষ্ট বোঝে। কিন্তু অবলা প্রাণী হিসাবে এরা কথা বলতে পারে না। যদি কথা বলতে পারতো হয়তো বা আপনার এই সেবা বা আপনার এই যত্নের তারা অবশ্যই প্রতি উত্তর তারা দিতে পারত। যাই হোক, প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার উদ্দেশ্যে যেহেতু ক্রয় করা হয় এবং ঈদের দিন কুরবানি দেওয়া হয়, এটি আসলে ইসলাম ধর্মের একটি বিধান যা আমাদের পরিপালন কর আমাদের সব আমাদের যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার তাদের প্রত্যেকেরই পালন করতে হয়। কুরবানিকে কেন্দ্র করে অনেক সুন্দর সুখের এবং দুঃখের কিছু স্মৃতি প্রতি বছরই দেখা যায়, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। এই গরুকে কেন্দ্র করে গরু হাটে কিনতে যাওয়া থেকে শুরু করে বাসায় নেওয়া পর্যন্ত বিভিন্ন রকমের মজার আসলে কিছু ঘটনা দেখা যায়। আবার এই কুরবানিকে ঘিরে বিভিন্ন গান তৈরি হয়, যার মধ্যে এই গানটি এবারে তৈরি হয়েছে, দেখেন আপনারা।
গাড়ি হয় তাহলে তো কপালে দুঃখই আছে। আপনার গাড়ি থেকে পশুহাটে পশু নামাতে যেয়ে দেখা যাচ্ছে বিভিন্ন রকম এরকম ছোটোখাটো অনেক রকমেরই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেটি আসলে অনেক সময় আমাদের কাপড় না তারপরেও হয়ে থাকে। পশুকে যেরকম আমরা ভালোবাসি, আবার পশুকে যদি বেকায়দায় পড়া হয় তাহলে এই পশুকে আবার ভেবে আমরা অনেক ভয় পাই, কারণ এদের গায়ে যে পরিমাণ শক্তি তা যে কোনো মানুষকেই উপকার করে দিতে যথেষ্ট। আপনারা দেখেন এই মহিষটির অবস্থা, দেখেন মহিষটি থেকে বাঁচার উদ্দেশ্যে এক ভদ্রলোক এই গাড়ির উপরে উঠেছেন, পরে মহিষটি আবার সেই গাড়িকে মাথা দিয়ে টাক দিয়ে সেই লোকটিকে ফেলে দিল। আসলে এরকম হয়, অনেক কিছুই হয়, কারণ সব পশুর মেজাজ মর্জি তো একরকম থাকে না, কোনো ঠান্ডা থাকে কোনোটা রাগি থাকে। আর যদি কপালে একটি রাগি পশু পড়ে যায় তাহলে তো দেখতেই পাচ্ছেন কি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে উল্টো ঘটনাও আছে। এই অবলা প্রাণীটি অর্থাৎ এই গরুটি দেখা যাচ্ছে তাকে বলা হয়েছে যে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাও। তো পশুটিকে আসলে এই মুরব্বী জাস্ট বলতেছে, সে দেখা যাচ্ছে আস্তে আস্তে বসে পড়ছে এবং কুরবানি হওয়ার জন্য নিজেকে ওইভাবে তৈরিও করে ফেলেছে। আসলে এরা অবলা হওয়া সত্ত্বেও এরা অনেক কিছু বোঝে, হয়তো আকারে মুখে জবান নাই দেখে আমাদের মতো কথা বলতে পারে না দেখে দেখা যাচ্ছে যে আমরা বুঝি না, বাট এরা অনেক কিছুই বোঝে। সৃষ্টিকর্তার আসলে সৃষ্টি সত্যিই অসম্ভব সুন্দর। পরিশেষে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে কুরবানি দেওয়ার পর কুরবানির যে পশুর বর্জ্য থাকে, যে ময়লা থাকে, সেগুলো আমরা একটি নির্দিষ্ট স্থানে ফেলবো। সিটি কর্পোরেশনের গাড়ি এসে সেই ময়লাগুলো নিয়ে যাবে এবং কোনো জায়গায় যদি কুরবানি পশুর রক্ত বা অন্যান্য কিছু লেগে থাকে আমরা নিজেদেরকে নিজেরা দায়িত্ব নিয়ে দেখা যাচ্ছে সেগুলো পরিষ্কার করব, আশেপাশে পরিষ্কার রাখব, যাতে করে কুরবানির পরে আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আমাদের জীবনযাত্রার মান স্বাভাবিক থাকে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন, আজকের মতো এতটুকুই। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি মাসুদ রহমান শেষ করছি। সবাইকে ঈদ মুবারক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।